أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আবিসিনিয়ার বাদশাহর পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবলো কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে। তাতে বিনোদন ও চিত্রাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে, তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কার হজ পর্বও বন্ধ হয়ে যাবে। ইয়ামানের রাজধানী সানআয় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে। সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, তখন চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করেছিল। কারো কারো মধ্যে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে ওই ভবনে পড়েছিল। আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ধূলিসাৎ করা শপথ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি এবং সংবলিত সৈন্য দল নিয়ে বাস্তবেই সেই কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়। পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বলল, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো, কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছল, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যার গায়ে লাগতো তার একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয়। এই ঘটনায় বিশেষ গায়েব ইঙ্গিত হলো, আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেইভাবে করেছেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদের কাবা এবং কাবার সত্যসেবকদের মূলোৎপাটন করার কখনো সুযোগ দেয়নি এবং কখনো দিবেনও না। পবিত্র কুরআন শরীফের সূরা ফিলে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে।